গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই বেঙ্গলি ব্লগিং চ্যানেল। প্লিজ গাইজ চলে আসুন সকাল সকাল নতুন একটা ভিডিও নিয়ে। এখনো পর্যন্ত আমার চ্যানেল নতুন বা ভিডিওটা দেখছো এখনো সাবস্ক্রাইব করি তো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে রাখো। আর আজকে ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে। স্টার্ট করা যাক। মা স্নান করতে গেছে, পুচকুকে আমলা করে দিয়ে গেছে। পুচকু দুষ্টুমি করেই যাচ্ছে করেই যাচ্ছে, তো বাধ্য হলাম ছাদ দিয়ে নেমে যেতে। মানে ছাদে কি ব্যালকানিতে ছিলাম আর কি, তো মা একা সামলাতে পারছে না। তো এখন আমার সেলফি স্টিকটা নিয়ে পালিয়েছে, বলছে কি হ্যালো 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 ওতে করছে। চেঞ্জ করে নিলাম, খুব গরম লাগছে। আর পুচকু আর মা ওদিকে আম কিনতে গেছে। বাবাও চলে গেছে সাথে, বাবা আসলো এইমাত্র। তো খুব গরম লাগছে বাবা, 12:30 বেজে গেছে, এখনো স্নান করিনি। চলো আগে স্নানটা সেরে নিই ঝটাফট। এখন খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, করে এখন ঘুমাতে হবে। খুব ঘুম পেয়েছে আর কি বলবো। আর দুপুরে আজকে আলু মাখা, মুগ ডাল, লাউ ডাল করেছিল আর কি, মুগ ডালই করেছিল লাউ দিয়ে, আর পাঁপড় ভাজা ছিল। তো আজকে দুপুরে এইটাই খাওয়া দাওয়া হলো। আর আজকে সবার ঘরে ঘরে ডাল, বললাম না যখন হয়তো একেবারে সবার ঘরে একই জিনিস হয়। তো চলো এখন ঘুমিয়ে নিই। দেখছি প্রজাপতি, দেখো আমাদের বিছানাতে এসে বসেছে, দেখেছো? ওরা তো ইচ্ছা করছে না, অসময়ে বৃষ্টিতে ভিজলাম। দেখো এখন বেলা 3টে বাজে, এখন বৃষ্টিতে ভিজলাম। এই সময় স্নান টান সব তো কমপ্লিট হয়ে যাচ্ছিলাম, তো ছাদে আসলাম কিছু ভিডিও করার জন্য। এসে দেখি বৃষ্টি চলে এসছে, মানে যখন স্নান করার আগে তখনই, মানে তখন বৃষ্টিতে ভিজলে কোনো অসুবিধাই নেই। কিন্তু ভাগ্যিস মা নেই, মা একটু বেরিয়েছে, আবার এক্ষুনি চলে যাবে। ঝটাফট মানে চেঞ্জ করে নিতে হবে আমাকে, নাহলে মা এসে দেবে, বলবে এই তো ঠান্ডা সারে না কাশছিস, তার মধ্যে এই বৃষ্টিতে অবেলায় ভিজেছিস। কিন্তু ভালো লাগছে সত্যি, মনে হচ্ছে আরেকটু ভিজি। নতুন জামাটাও নষ্ট করলাম পুরো ভিজিয়ে, কাঁচা কোচা জামা আলমারিতে তোলা ছিল, পরে কি অবস্থা করেছি দেখো না। এগুলো সব ভিজে জামা, মানে কি বলবো, ছাদে মেলে দেওয়া ছিল তো তুললাম, সব ভিজে যাচ্ছিল ওই জন্য। আমি আগে ঝটাফট চেঞ্জ করি, তাহলে মা এসে আমাকে দেবে পিঠার ওপর। আমি এখন বাড়িতে আসলাম, তো এসেই দেখি বাবা তেলে ভাজা হয়েছে বেগুনি, তো বেগুনি খেয়ে নিলাম। ঠান্ডা ছিল খেতে, মানে ভালো লাগলো, কিন্তু গরম গরম হলে বেশি খেতে ভালো লাগে। তো যাই হোক খেলাম, আর ওখানে তো টিফিন করেছিলাম বাইরে বেরিয়ে, ওই জন্য আর কি আর কিছু খেলাম না। এখন 9:45 বাজতে যায়, তো আস্তে আস্তে 9:30 বেজে গেছে। তো এখন এসে আমি এই ঘরে বসলাম, এতক্ষণ মানে সবাই ছিল, বাবা মা পুচকো ছিল। তো বাবাও পুচকো কী করছে, বাবাকে যেই দেখেছে মানে ফোন দেখার বায়না করছে। তো আমার ফোনটা তো ব্যাগ থেকে বের করে এইটা ওটা টিপে সে কী করে দিয়েছে ফোনটা। তো তারপরে কী করেছে, ও ফোন দেখার বায়না করছে বলে ওকে এখন বাইরে নিয়ে গেছে, তো ও রান্নাঘরে চলে গেছে। মা রান্না করছে, ও মাকে রান্না করতেই দিচ্ছে না, খুন্তি নিয়ে না আনছে। মা মাংস রান্না করছে, মামু মামু করছে, আর মাংস নিয়ে খাওয়ার চেষ্টা করছে কাঁচা কাঁচা, বোঝে তো না বাচ্চা মানুষ। তো এখন মানে আমি বিছানাটা গুছাচ্ছিলাম, বিছানাটায় কে এত পরিমাণে নোংরা করেছে পুচকো, ওদের কী বলো পুচকো বাবাটা আবার, আমি তো ছিলাম না, এসে দেখি মানে এত নোংরা, ফুটির বোতল, তারপরে চানাচুন অনাচুন উড়ি টুড়ি সব ছড়ানো। তো আমি এই বিছানাটা আগে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করলাম, নাহলে কেমন গা ঘিনঘিন করছিল এই নোংরা বিছানায় বসতে। তো পরিষ্কার করে এই বসে তোমাদের সাথে আমি মানে শেয়ার করছি। এ দেখো এখন একটু পরিষ্কার করেছি, তবুও মানে কোনো রকমে পেতেছি, অতটাও মানে ইয়ে করিনি, কারণ যেহেতু রাত্রেবেলা ঘুমাতে হবে। তো এই আর কি, আর কিন্তু মাঝখানটা সুন্দর করে লেয়ার করে দিয়েছি, তো সাইডগুলো মানে ভেতরে বুঝিনি আর, মানে বুঝলে বেশ টান টান থাকে সাইডগুলোতে, ওই জন্য ওইটা আর করিনি। যেহেতু রাত্রেবেলা মানে কী বলবো, আর কিছুক্ষণ পরেই তো ঘুমিয়ে পড়বো খাওয়া দাওয়া করে, তো মশারি ঠিকভাবে মানে মশারি বুঝতে গেলে সেই তো আর সে মানে ইয়ে করতেই হবে, ওই জন্য আর কিছু করলাম না। এখন
পাহাড়তলায় বসে আমি পাখাটা অফ করলাম না, জানি পাখা অফ না করলে সাউন্ডটা ভালো যায় না, তবুও মানে গরমে তো আর এসেছি ওখান দিয়ে কাজ দিয়ে তো ভালো লাগবে না, আর ওই জন্য আর কি পাখাটা ছেড়েই ভিডিওটা করছি। মা ওইদিকে বোধ হয় মাংস এনেছে তো রাত্রের জন্য বোধ হয় কিছুটা করছে, চলো দেখো কী হচ্ছে ওইদিকে। আমি এখনও পর্যন্ত ওইদিকে এখনও পর্যন্ত যাইনি, তুমি দেখে আবার চলে আসলাম তোমার সাথে কথা বলার জন্য। আর দুপুরের কথা তোমাদের বলাই হয়নি, দুপুরে বললাম না যে মিষ্টি দেবীর যে মা এসে দেখলে বকাবকি করবে, তো আমি জাস্ট নিচে নেমেছি আর মা রেখে চলে এসছে, মানে বকা তো খেটে গেলো যে মিষ্টি দেবীর জিসকা নেই না সেই না, এরকম বাটি নিয়ে এসছে কী খাবি বাটি নিয়ে চলে এসছে, তো মা দেখতে পেয়ে গেল। তারপরে ড্রেস ট্রেস চেঞ্জ করলাম, পরে চারটের সময় ঘুমিয়ে পড়েছিলাম, আবার ঠিক পৌনে পাঁচটার সময় উঠে গেছি অ্যালার্ম দিয়ে, তো সেরকম একটা ঘুম হয়নি যদিও বা, তো যাই হোক ও কী করছে এখন পার্টি নিয়ে চলে এসছে দেখো দেখাচ্ছি। মাম্মু কি হচ্ছে কারেন্ট চলে গেছে গাই, এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে কারেন্টটা গেছে, মানে খুব ভালো হয়েছে যে খাওয়া দাওয়াটা হয়ে গেছে, না হলে মানে কি যে হতো, এখন লম্পর জ্বালিয়ে রেখে দিয়েছে যে লম্পর, আর মোবাইলের আলো তো আছেই, সব এখন বাইরে হাঁটতে বেরিয়ে গেছে অন্ধকারের মধ্যে, বাইরে যেহেতু হাওয়া চলছে এখন হালকা হালকা গেছিলাম বাইরে তো ভালো লাগছে বেশ, তো সবাই বাবা দাদা সবাই পুচকো পিছন পিছন দৌড় মেরেছে, দেখি কারেন্টটা এখন কখন আসে আর কখন আমরা ঘুমাতে যাই। জোনাকে ধরতে নেই ছেড়ে দিয়েছি অন্ধকারে কি হবে চেন করব, কারেন্ট চলে গেছে গাইস, চারিদিক অন্ধকার, পাড়ার সবাই আমাদের বাড়ির সবাই বেরিয়ে পড়েছে, আর কুকুরগুলো এই টাইমে ডাকা শুরু করে দিয়েছে, তাই ঝগড়া শুরু করে দিয়েছে। থ্যাংক ইউ, এবারে আমার মুখটা ভালোভাবে দেখা যাচ্ছে, চলো এ দেখো কি দিয়ে দেখো আমার মুখ তোমরা দেখতে পাবে না এই অন্ধকারে, কারোর মুখে দেখা যাচ্ছে না, যা কোশে সব বাইরে চলে এসেছি এখন অন্ধকারে, এখনো পর্যন্ত কারেন্ট আসেনি, অনেকক্ষণ হতে গেল, জোনাকি ধরছে এ দেখো এরাও চলে এসছে, ধর ধর প্রীতি আমাদের ঘরে শুরু করে তৃপ্তি করে চলে গেছে, জোনাকি এটা মরেই যাবে। চলো গাইস টাটাই, অন্ধকার আর ভিডিও বানানোর মানে কোনো পরিস্থিতিই নেই ভিডিও বানানোর মতন, তো ভিডিওটা এই পর্যন্তই রাখছি, এই লম্পুরের আলোতেই মানে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে হচ্ছে, তো চলো ভিডিওটা এই পর্যন্ত রাখছি, দেখি কারেন্ট কখন আসে, বাই বাই, সকলকে শুভরাত্রি, সকলে ভালো থেকো সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।